সুপ্রভাত সকলকে, আমি কার্তিক মালগোপ, পাণ্ডবেশ্বর শ্রী জয়পুরিয়া হাই স্কুলের পাওয়ার বিভাগের শিক্ষক। আজকে আমাদের আলোচ্য বিষয় হল ওয়্যার জয়েন্ট এবং তার উপর সোল্ডারিং। এটি দুটো ওয়্যার, দুটো ওয়্যারকে আমরা প্রথমে এইভাবে জয়েন্ট করে নেব, এইভাবে জয়েন্ট করে নিলাম এবং এটি হলো সোল্ডারিং পেস্ট। সোল্ডারিং পেস্ট ওপেন করে নিলাম, এটি হলো সোল্ডারিং ওয়্যার। সোল্ডারিং পেস্ট ব্যবহার করা হয় কারণ আমাদের অক্সিডাইজেশনকে বাধা দেওয়ার জন্য। এটি হলো সোল্ডারিং আয়রন, এটি হলো এক্সটেনশন বোর্ড, সোল্ডারিং আয়রন কানেক্ট করা হয়েছে, এটি হলো সোল্ডারিং। প্রথমে মেটালের চারিদিকে দিয়ে দিলাম যাতে অক্সিডেশন না হয়। আমরা এই পেস্ট দেওয়ার পর সোল্ডারিং ওয়্যারের উপর নিচে থাকলাম। এবার হয়ে গেছে, গরম হয়ে গেছে,
খুব ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে এবং এরপর আমরা সুইচ অফ করে দেব। এই সোল্ডারিং আয়রন আমাদের খুবই কাজে লাগে ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে। এই দেখো বলছি সোল্ডারিং আয়রন এইভাবে করা হয় এবং এতে তারকে যদি জয়েন্ট করা হয়, জয়েন্ট করার পর যদি সোল্ডারিং করা হয় তাহলে খুবই শক্ত থাকে এবং স্ট্রেন হয় শক্তিশালী। এর উপর ইনস্টলেশন করে দেওয়া হয় এবং সেটি কার্যপযোগী ব্যবহার করি। ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আবার অন্য টপিক নিয়ে আলোচনা করবো।